সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আজ 17ই এপ্রিল, রোজ বুধবার। আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার আটঘরে উপজেলার কয়রাবাড়ি বাজারের হাটে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক পাট আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ক্রয় করে রেখেছেন এই হাট থেকে। এখান থেকেই মোটামুটি দেশের বিভিন্ন স্থানে তারা হাট পাট ক্রয় বিক্রয় করে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘদিন আমি আপনাদেরকে পাটের ভিডিও দেই না, তাই আজকে ভাবলাম আমাদের যে স্টক মোকামে রয়েছে যে পাটগুলো আমরা প্যাকেটিং করেছি এবং পর্যায়ক্রমে বাজারজাত করব। তো আজকে মোটামুটি কৃষকের কাছে যতটুকু ছিল তার মধ্যে থেকে আজকে যতটুকু মানে যে রেটে ক্রয় বিক্রয় হয়েছে তা হচ্ছে সর্বোচ্চ যে এই পাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল মাথার পাট, এগুলো 2600 করে আজকে তারা ক্রয় করেছে। এবং যেগুলো একটু নিম্ন কোয়ালিটি, যেমন এখানে দেখতে পাচ্ছেন এর সাইডে যে পাটগুলো একটু দেখতে পাচ্ছেন একটু নর্মাল কোয়ালিটি, যেগুলো 1000 2000 বা 2200 এইরকম রেটের পাটগুলো এই রেটে বিক্রি হচ্ছে। দর্শক, পাটের কিন্তু খুব আহামরি কিন্তু দাম বাড়েনি। আমরা দেখেছি শুরুর দিকে পাট কিন্তু 2800 2700 3100 এরকম রেটে কিন্তু পাট বিক্রি হয়েছে। অনেক আমরা দেখেছি অনেক ছোট ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আছে তারা পাট কিনে স্টক করেছেন, কিন্তু সেই মোতাবেক কিন্তু তারা দাম পাননি। এবং আমরা অনেক জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি তারা পাট কিনেছে হচ্ছে 2700 2800, কিন্তু এখন বর্তমান বাজার রেটে যদি পাট বিক্রি করতে যায় সেখানে 2500 2600 এর উপরে কিন্তু তারা পাচ্ছে না। দর্শক, যাই হোক, আপনার এলাকায় আপনার স্থানে পাট কত করে বিক্রি হচ্ছে, বা আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কত করে কিনছেন, এবং যে সকল চাষিদের ঘরে এখনও পাট আছে তারা পাট নিয়ে কোনো এই যে বর্তমান যে 2500 2600 রেট রয়েছে এটাতে আপনারা কতটুকু সন্তুষ্ট, বিস্তারিত যদি একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, আমরা জানলাম। এবং অন্য অন্য স্থানে পাটের বর্তমান বাজার রেট কত যদি আমাদেরকে জানাতেন, তাহলে একটি কমেন্টের মাধ্যমে আমরা সমস্ত তথ্যগুলো পেয়ে যেতাম। আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।